লেবানন থেকে দেশে ফিরতে নতুন করে নাম নিবন্ধন না করার বিজ্ঞপ্তি দিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে লেবানন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মিলন খান। মিলন, দূতাবাস থেকে কেন এমন নির্দেশনা দেওয়া হলো এবং এটাকে প্রবাসী বাংলাদেশিরা আসলে কিভাবে দেখছে জানাবেন। সিনথিয়া, যেমনটি বলছিলেন, লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার জন্য যে নিবন্ধন প্রক্রিয়া, এটি কিন্তু বাংলাদেশ দূতাবাস একটি জরুরি নোটিশের মাধ্যমে 31 মে পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং এটি আরো বলা হয়েছে এই এই নোটিশে যে এটি কিন্তু জুনের 1 তারিখ থেকে পুনরায় আবার চালু করা হবে। যেটি আমরা আগেও দেখেছি যে দূতাবাস কিন্তু এই ধরনের একটি নোটিশ 28 ফেব্রুয়ারি দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 4 এপ্রিলের পরে কিন্তু নিবন্ধন চালু করা হবে। নতুন নোটিশে সেটি কিন্তু পরিবর্তিত হয়ে অর্থাৎ 2 মাস পিছিয়ে জুনের 1 তারিখ থেকে পুনরায় যে নিবন্ধন সেটি কিন্তু চালু করার কথা বলা হয়েছে। আসলে দূতাবাস থেকে যেটি বলা হয়েছে যে প্রবাসী বাংলাদেশিরা যারা পূর্বে নিবন্ধন করেছিল, বিশেষ করে 21 এবং 22-এ, তাদের সকলকে দেশে পাঠানোর পরেই কেবল নতুন নিবন্ধন করা হবে। এতে কিন্তু এই নোটিশের পরে কিন্তু বাংলাদেশি প্রবাসীদের এখানে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এই আদেশকে পক্ষে, অনেকে বিপক্ষে মত দিয়েছে। তবে অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু লেবাননে, যেহেতু 15ই মে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনের পরে যদি দেশ একটি একটি স্বাভাবিক পর্যায়ে ফিরে যায়, এমনটি আশা করে কিন্তু অনেক প্রবাসী এই নিবন্ধন থেকে নমনীয় হয়ে সরে আসছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। চিন্তা, এই ছিল লেবানন থেকে আমার হাতে সর্বশেষ। মিলন, আপনাকে ধন্যবাদ।